হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ রাসেল আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে কিভাবে ট্রাস্ট মানি অ্যাপ থেকে বিকাশের টাকা ট্রান্সফার করবেন। আশা করি সবাই অ্যাপটি রেজিস্ট্রেশন করে নিয়েছেন। যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই তারা আমার আগের ভিডিওটি দেখে অ্যাপটি রেজিস্ট্রেশন করতে পারে। আগের ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওটা দেখে আপনারা খুব সহজে অ্যাপটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো এখন চলুন দেখে নিই কীভাবে ট্রাস্ট মানি অ্যাপ থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করব। প্রথমে আমাদের ট্রাস্ট মানি অ্যাপে লগ ইন করতে হবে, তারপরে স্ক্রোলিং করে নিচে যেতে হবে। তো নিচে দেখুন ট্রান্সফার টু বিকাশ, বিকাশের লগ দেওয়া একটি বক্স আছে। তো আমরা বক্সে ক্লিক করব। আমাদের সামনে তিনটি অপশন আসবে, ট্রান্সফার টু বিকাশ, বিকাশ বেনিফিশিয়ারি অ্যাড, ভিউ বিকাশ বেনিফিশিয়ারি লিস্ট অ্যান্ড ডিলেট। তো আমরা যদি প্রথমে যাই ট্রান্সফার টু বিকাশে, তাহলে দেখবো যে এখানে কোনো বেনিফিশিয়ারি নেই। তো আমাদের প্রথমে বেনিফিশিয়ারি সেট করতে হবে। বেনিফিশিয়ারি সেট করতে হলে আমাদের নিচে দ্বিতীয় অপশনটি আছে, বিকাশ বেনিফিশিয়ারি অ্যাড, তো ওখানে ক্লিক করতে হবে। প্রথমে আপনি বিকাশ নাম্বার, বিকাশ নাম্বারে আপনি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, এবং বিকাশ বেনিফিশিয়ারি নেম, একটি বেনিফিশিয়ারি নেম দিয়ে সাবমিট করে দিন। সাবমিট করে দেওয়ার পর আপনার বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল মেসেজ অ্যালার্ট দেখাবে। তো তারপরে আপনি এই বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে কি না এটা আপনি ভিউ লিস্টে দেখতে পাবেন। এখান থেকে আপনি ডিলেট অপশনের চাপ দিয়ে বেনিফিশিয়ারি ডিলেট করতে পারবেন। এখন আমাদের অ্যাপটি ফান্ড ট্রান্সফার করার জন্য রেডি। তো এখন আমাদের ক্লিক করতে হবে ট্রান্সফার টু বিকাশ, তারপরে আমরা যে বেনিফিশিয়ারি সেট করেছিলাম সেটি আসবে, তো ওখানে আমরা ক্লিক করব। তারপর আমাদের কাছে অপশন আসবে সোর্স অ্যাকাউন্ট, তো আমরা ট্রাস্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টটি দিয়ে দেবো। তো নিচে অপশন আসবে অ্যামাউন্ট, আমরা যে কোনো একটি অ্যামাউন্ট সেট করে দিতে পারি। অ্যামাউন্টটি অবশ্যই 50 টাকার উপরে হতে হবে, এর নিচে হলে ফান্ড ট্রান্সফার হবে না। তো ন্যারেশন যে কোনো একটি অক্ষর বা শব্দ আমি লিখে দিতে পারি, এবং তারপর আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি চ্যানেল, যে কোনো একটি ওটিপি চ্যানেল সেট করতে হবে। আপনি এসএমএসের মাধ্যমে নিতে পারেন, আপনি ইয়ের মাধ্যমে নিতে পারেন। তারপরে আপনি সাবমিট করে দিবেন, তারপরে আপনাকে ফুল ডিটেলস আসবে, অ্যাকাউন্ট নেম, সোর্স ইত্যাদি আরও অনেক কিছু। তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন। তো আমি কনফার্মে ক্লিক করলাম, আমার ফোনে যে ওটিপিটা এসছে সেটি আমি এখানে, তো আমি ওটিপি এখানে টাইপ করব এবং সাবমিট করে দেবো। আমার ফান্ডটি ট্রান্সফার হয়নি কারণ আমি 50 টাকার কম দিয়েছিলাম। তো আপনাদের ক্ষেত্রে সাকসেসফুল মেসেজ দেখাবে। তো এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।